নমস্কার সানন্দ নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখব এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। শিলদার শহীদ দিবসের দিন জঙ্গলমহলে ফের মাওবাদী সক্রিয়তা নিদর্শন পাওয়া গেল। উদ্ধার হলো মাওবাদীদের ছাপানো হুঁশিয়ারি পোস্টার। শিলদার শহীদ দিবসের দিন জঙ্গলমহলে ফের মাওবাদী সক্রিয়তার নিদর্শন পাওয়া গেল। উদ্ধার হলো মাওবাদীদের ছাপানো হুঁশিয়ারির পোস্টার। একই সাথে মাওবাদীদের নাম করে টাকা তোলার অভিযোগে শহর থেকে গ্রেপ্তার দুই ব্যক্তি। ঘটনায় ফের জঙ্গলমহলে মাও সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। শিলদা ক্যাম্পে নাশকতার ঘটনার দিনেই হুমকি দিয়ে ছাপানো পোস্টার মাওবাদীদের। বিষয়টি মোটেই স্বাভাবিকভাবে না নিয়ে কোতিয়ে দেখার আশ্বাস দিলেন এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং। অপরদিকে মাওবাদীর নাম করে টাকা তোলার অভিযোগে সোনু নায়ক, সিন্টু পাতর নামে দুজনকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ইএফআর ক্যাম্পে শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন এডিজি পশ্চিমাঞ্চল, সাথে বাঁকুড়ার ডিআইজি সুনীল চৌধুরী, জেলা শাসক জয়শ্রী দাশগুপ্ত, এসপি সহ বাকি আধিকারিকরা। উল্লেখ্য, 2010 সালের 15 ফেব্রুয়ারি শিলদার ইএফআর ক্যাম্পে হানা দেয় মাওবাদীরা। মাওবাদী হামলায় 24 জন জওয়ান শহীদ হন। তাদের সমস্ত অস্ত্র লুট করে মাওবাদীরা। 12 বছরের পুরনো সেই স্মৃতি ফের একবার অনেকটাই তাজা করে দিল দিনে মাওবাদীদের এই পোস্টার। এদিন গান স্যালুটের মধ্য দিয়ে সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এলাকায় পিছিয়ে পড়া মানুষদের হাতে শাড়ি কম্বল তুলে দেওয়া হয়। আয়োজন করা হয় প্রীতি ভলিবল টুর্নামেন্ট, খেলেন বাহিনীর জওয়ানরা। এই আমাদের সতর্কতা আছে, খুবই কড়া সতর্কতা আছে, এবং কোনো খবর পেলেই আমরা ওর উপরে কাজ করে ওটা ডেভেলপ করছি। কয়েকদিন আগেই জঙ্গলমহলে মাওবাদীদের ডাকা বন্ধ স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং বেশ কিছু জায়গায় ল্যান্ডমাইন পাওয়া যাচ্ছে, কোথাও সুটকেস পাওয়া যাচ্ছে। এখন যদি আমরা বিগ পিকচারটা দেখি, জঙ্গলমহল অনেকটা পিসফুল আছে। ছোটোখাটো যে ঘটনাগুলো এরকম কিছু কিছু আছে যে আগেকার রেমন্যান্টস বলতে পারি রয়ে গেছে, ওগুলো সব ট্যাকল করা হচ্ছে। জঙ্গলমহলে যেটা শোনা যাচ্ছে যে এখানকার কিছু মানুষ মাও আবার নতুন করে জঙ্গলমহলকে অশান্ত করার জন্য মাওবাদীদের ফিনান্সিয়ালি তাদের সাপোর্ট করছে বা অন্যভাবে সাপোর্ট করছে, এ বিষয়ে কিছু বা শহরে নকশালরা কয়েকদিন আগে প্রাইম মিনিস্টারও বলেছেন, সেটাকে আগামী দিনে মাথা ব্যথা। আমরা অ্যালার্ট আছি, খবর পেলে আমরা এরকম অ্যালার্ট আছি, যদি কিছু হয় তাহলে ওটা ট্যাকল করা হবে। জঙ্গলমহলে ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা, বিভিন্ন জায়গায় পোস্টার উদ্ধার, ল্যান্ডমাইন উদ্ধার, বিজেপির অভিযোগ এতে শাসক দলের মদত রয়েছে, কি বলবেন? আসলে বিজেপির এটা ভিত্তিহীন অভিযোগ, এখানে শাসক দল কোনোভাবেই যুক্ত নয়। যেহেতু জঙ্গলমহলে বিজেপির কোনো জমি নেই, তাই তারা এসব চক্রান্ত করছে, আর পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখছে। বিজেপি জঙ্গলমহলে আবার মাটি ফিরে পেতে এই ধরনের চক্রান্ত করছে, এখানে শাসক দল কোনোভাবেই জড়িত নয়, পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখছে। আপনার নাম? আমার নাম রেখা সরেন। এক নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জেলার বেলদা থানার গাজনা এলাকার। সোমবার দুপুর নাগাদ ছাত্রীর নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় গলায় ফাঁস লাগানো মৃতদেহ। জানা গেছে মৃত ছাত্রীর নাম পূজা নায়েক। এক নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জেলার বেলদা থানার গাজনা এলাকায়। সোমবার দুপুর নাগাদ ছাত্রীর নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় গলায় ফাঁস লাগানো মৃতদেহ। জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম পূজা নায়েক, বয়স 22 বছর। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গাজনা গ্রামের বাসিন্দা পূজা নায়েক নামে ওই যুবতী একটি নার্সিং ট্রেনিং কোর্স করছিল আগামী দিনে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তবে কি কারণে আত্মঘাতী হল ওই পড়ুয়া তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের সদস্যরা। এদিকে এই ঘটনার খবর পেয়ে মেলদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে। তারপরে আমরা যখন কাজ থেকে ফিরে এসে সবাই দেখি এই কাণ্ড ঘটনা ঘটিয়ে দেখেছি। কখন হয়েছে এটা? এটা হয়েছে, এটা আমরা দেখেছি 5টার দিকে দেখেছি, কখন হয়েছে আমরা জানি না। কেন হঠাৎ এরকম করলো? কেন হঠাৎ? আমাদের তো কিছু বলেনি, আমরা তো জানি না তার জন্য। কি নাম? রানী নায়ক। কি করতো? মানে নার্সিং করতো, কলেজে পড়তো সেকেন্ড ইয়ার। বাড়ি কোথায়?
বাড়ি গাজনা। আপনার নাম? সঙ্গীতা নায়ক। কে হন আপনি? বৌদি। এলাকার মানুষকে সুলভে চোখের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে উদ্বোধন হলো দেবাশিস মেমোরিয়াল ভিশন কেয়ার সেন্টার। এলাকার মানুষকে সুলভে চোখের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে উদ্বোধন হল দেবাশিস মেমোরিয়াল ভিশন কেয়ার সেন্টার মেদিনীপুরের রোটারি আই হসপিটালের সহযোগিতায়। এদিন দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী ডাক্তার রুমা সরকার, সম্পাদক শুভাশিস মেকআপ সহ বিশিষ্ট ব্যক্তিরা। জানা গিয়েছে, দেবাশিস মিশন ভিশন কেয়ার সেন্টারে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলাকার মানুষকে স্বল্প মূল্যে চোখের চিকিৎসা এবং প্রয়োজনে ছানি অপারেশনের ব্যবস্থা হবে। আজ মেদিনীপুর রোটারি আই হসপিটালের সহযোগিতায় আমাদের ভিশন কেয়ার সেন্টার, এটা আমরা দেবাশিস মেমোরিয়াল ভিশন কেয়ার সেন্টার নাম দিয়েছি, এটার আজকে শুভ উদ্বোধন হলো। প্রতি মঙ্গলবার মেদিনীপুর রোটারি আই হসপিটাল থেকে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা চোখ পরীক্ষার জন্য আসবেন। চোখের প্রাথমিক চিকিৎসা এখানে হবে এবং ছানি অপারেশন বা অন্যান্য যে চোখের অপারেশনগুলো সেগুলো সব মেদিনীপুর রোটারি আই হসপিটালে হবে। মেদিনীপুর রোটারি আই হসপিটাল এটা সর্বতভাবে সহযোগিতা করছেন এবং ওনাদের পরিচালনায় এই ক্যাম্পটা শুরু হলো। এটা প্রতি মঙ্গলবার, প্রতি মাসের প্রতি মঙ্গল, প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার এটা চলতে থাকবে। কি নাম আপনার? শুভাশিস নেকা, সম্পাদক দাঁতন মানব কল্যাণ কেন্দ্র। দুই দিন ব্যাপী 8টি দলের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলো কসবা আসন্দা ইসলামিয়া তাজ ক্লাব। সোমবার এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। দুই দিন ব্যাপী 8টি দলের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল কসবা আসন্দা ইসলামিক তাজ ক্লাব। সোমবার এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। পরের দিন মঙ্গলবার ছিল অন্তিম পর্যায়ের খেলা। খেলার বিভিন্ন জায়গায় দল অংশগ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি আগামী দিনে এলাকার মুমূর্ষু রোগীরা যাতে বাড়িতে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পেতে পারেন তার জন্য দুটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে উদ্যোক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা এসটি সেলের সভাপতি ভদ্র হেমব্রম, নারায়ণগড়ের বিশিষ্ট সমাজসেবী সুভাষ রায় চৌধুরী, নারায়ণগড় ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ অনাদি বারিক, মান্না অঞ্চলের অন্যতম সমাজসেবী আব্দুল আজিজ, খেলার প্রধান আয়োজক শেখ রফিক আলী, মীর মফিজুল প্রমুখ। কাঁথি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাসের সমর্থনে বাড়ি বাড়ি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাসের সমর্থনে বাড়ি বাড়ি গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস সারদা আশ্রমের মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে গৃহ সম্পর্ক অভিযানের মাধ্যমে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার কাজ চালান। এদিনের প্রচারে বেরিয়ে বিরোধী দলনেতা কাঁথি পুরসভার প্রকৃত উন্নয়নের লক্ষ্যে দলের প্রার্থীদের নির্বাচিত করার আবেদন করেন। মানুষ ভোট দিলেই বিজেপি জিতবে, মানুষকে আটকালে। যেমন বিধাননগরে আমি অলরেডি তালিকা তৈরি করেছি 10,000-এর বেশি ভোটার যারা ভোট দিতে পারেননি। বিরাট প্রফেসর মাস্টার, ডাক্তার, উকিল, এমিনেন্ট পার্সোনালিটি, রিটার লোক সব আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমরা বিধাননগরে ভোট দিতে দেয়নি এমন লোকের তালিকা করেছি, আমরা তাদেরকে দিয়ে হাইকোর্টে ফিল করাবো যে ভোটাধিকার কনস্টিটিউশনাল অধিকার, 1 ইঞ্চি জায়গা কোথাও ছাড়া হবে না। কাঁথি পৌরসভার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ধমক চমক, এটা হচ্ছে কাঁথি বলে কথা না, সব জায়গায় একই মডেল। নতুন কোনো পরিকল্পনা থাকবে আপনাকে বলবো কেন? পরিকল্পনা মানে ভোটার বেরোবে, এই জায়গা স্বাধীনতা সংগ্রামীদের জায়গা, এই লড়াই সংগ্রামের জায়গা। এখানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী ভারতবর্ষকে দিয়েছে, সুধীরবাবু থেকে, বলাইবাবু থেকে, রাজবিহারী পাল থেকে। এখানে ওই সব সহজে অত সব হবে না, এখানে হবে না। এবং তার যা করছে তার এসব জায়গা শান্তিপূর্ণ। এখানে দীর্ঘদিন ধরে আমি এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলাম, দীর্ঘদিন ধরে ভোট হয়, ভোটের সময় সব পার্টি লড়ে, এ তার বিরুদ্ধে সে তার বিরুদ্ধে বলে, আবার সব এক হয়ে যায়, কিন্তু মারপিট গুন্ডাগর্দি এসব জিনিস এখানে ছিল না। এরা আমদানি করেছে,
মানুষ দেখছে, মানুষ সঠিক উত্তর দেবে। আর পরিবেশ তৈরি করার দায়িত্ব মানুষকে, যারা লড়াই সংগ্রাম করে সাহস নিয়ে লড়তে চাইছে তাদের পাশে থাকার দায়িত্ব আমার। পিএফ মিললেও কয়েকজন সহকর্মী সময় পাচ্ছেন না কাজের বেতন, তাই বঞ্চিতদের বেতনের দাবিতে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে অবস্থান বিক্ষোভে নামলেন হাসপাতালের কর্মীরা। পিএফ মিললেও কয়েকজন সহকর্মী সময় পাচ্ছেন না কাজের বেতন, তাই বঞ্চিতদের বেতনের দাবিতে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে অবস্থান বিক্ষোভে নামলেন হাসপাতালের কর্মীরা। সোমবার ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ক্যাম্পাসে অবস্থানে বসেন বেসরকারি সংস্থার অধীনে সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মরত বিভিন্ন পরিষেবার সাথে যুক্ত কর্মীরা। অভিযোগ, চার দিন ছুটির দাবি করায় দুজনের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। পিএফ দেওয়া হচ্ছে, তারা নিয়মিত কাজ করে গেলেও তাদের মিলছে না বেতন। এছাড়াও হাসপাতাল কর্মীদের আরও অভিযোগ, বেতন বাড়ানোর জায়গায় দিনে দিনে বেতন কমিয়ে দেওয়া হচ্ছে, তাই বঞ্চিত কর্মীদের বেতনের দাবিতে এদিন আংশিক পরিষেবা বন্ধ রেখে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের বেসরকারি সংস্থার নিযুক্ত কর্মীরা। দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা পরিষেবা আজকে চালু রেখে কর্মবিরতি করছি। কি জন্য এই কর্মবিরতি? চালু রেখে আন্দোলন করছি। কি জন্য আন্দোলনে নামলেন? আমাদের দীর্ঘদিন ধরে দুজন কর্মী, তার মধ্যে আমি আছি, পিএফ পাচ্ছি, বেতন পাইনি, কোম্পানি সাইড থেকে কোনো রকম ক্লিয়ার কোনো কিছু বলা হচ্ছে না যে কাজ থাকবে না কি, মানে পিএফ প্রতি মাসে পাচ্ছি কিন্তু আমরা বেতন পাচ্ছি না। আমাদের দুজন কর্মী মারা গেছে, তাদের কোনো পয়সা পাইনি, কোনো আর্থিক সাহায্য পাইনি, তাদের বাড়ির কাউকে নেওয়াও হয়নি। আর 12 জনের উপরে আমাদের পিএফ সমস্যা আছে, তারা পিএফের একটা টাকাও পায়নি, বেতন কোনো নিয়ন্ত্রণ নেই, একই বছর একই বেতনে কাজ করে যাচ্ছি, 5 বছর ধরে বেতন আবার কমেছে 1-200 টাকা করে। তো এই নিয়ে আমরা কোম্পানিকে জানালে কোম্পানি আমাদের এখন ইয়েটা বন্ধ রেখেছে বেতন। ওনাদের দাবি না মানাতেই এখন আমাদের ওই 11 জনের মধ্যে 8 জনকে নিয়েছে, আর আমাদের 2 জনকে এখনো কোনো বেতন দেয়নি, কিন্তু পিএফ দিচ্ছে, ইএসআই দিচ্ছে, আর আমরা আমাদের মতো ডিউটি করে যাচ্ছি প্রতি মাসে, কিন্তু বেতন এখনো আমরা পাইনি। সঙ্গে থাকুন, ফিরছি একটা বিজ্ঞাপন বিরতির পর, দেখতে থাকুন সানন্দা নিউজ। আপনি কি এক বা একাধিক সমস্যায় জর্জরিত? বিদ্যা, বিবাহ, ব্যবসা, কর্ম, প্রেম বিবাহ, দাম্পত্য কলহ, নিঃসন্তান, দুর্ঘটনা ও রক্তপাত, যে কোনো কঠিন ও জটিল সমস্যা পুঙ্খানুপুঙ্খ বিচার এবং সুপরামর্শের জন্য যোগাযোগ করুন জ্যোতিষ জগতে অদ্বিতীয় শ্রী বিশ্বজিৎ অধিকারী, স্বর্ণপদকপ্রাপ্ত শ্রী বিশ্বজিৎ অধিকারী। চেম্বার করছেন আপনার শহর বেলদায়, মধুর মিলন লজ, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় চতুর্থ রবিবার। এছাড়াও মেদিনীপুর, কাঁথি, হলদিয়া, গড়িয়া, দক্ষিণেশ্বর, কেশিয়ারি, বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, ত্রিপুরা। 9732514215। এবার লোন পাওয়া যাবে অনেক সহজে। আপনার শহর বেলদাতে এসে গেছে আশীর্বাদ মাইক্রোফিন্যান্স ইনস্ট্যান্ট গোল্ড লোন। সুদের হার মাত্র 6.9% প্রতি বছরে, অর্থাৎ 57 পয়সা প্রতি মাসে। দিনের ভিত্তিতে সুদ নির্ধারণ, আংশিক পরিশোধ এবং আংশিক ঋণ পরিশোধের সুবিধা। সময় মতো সুদ প্রদান করুন এবং আকর্ষণীয় ছাড় পান। আমাদের এখানে অনলাইন গোল্ড লোন, অনলাইন পেমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। আরো বিশদে জানতে আমাদের শাখায় যোগাযোগ করুন। আশীর্বাদ মাইক্রোফিন্যান্স লিমিটেড, বেলদা শাখা, মহেশ্বর গেস্ট হাউস, ফার্স্ট ফ্লোর, বেলদা থানার পাশে। এছাড়াও ঝাড়গ্রাম এবং এগরাতে আমাদের শাখা রয়েছে। যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্র্যাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপ্রাইটার সৌমেন্দু দে, মোবাইল নম্বর 8250671651, আরও একটি যোগাযোগ নম্বর 9732533857।
প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। আমাদের পরিবর্তিত ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুর চকে, পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটার, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নাম্বার 8972306685। ফিরেলাম বিজ্ঞাপন বিরতির পর, এবার চোখ রাখবো পরবর্তী খবরে। রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পৌর এলাকায়। রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুর এলাকায়। অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে কিউবা কারা চন্দ্রকোনা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গোপসাহী এলাকায় তৃণমূলের প্রচারপত্র ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতীরা। উল্লেখ্য, আগামী 27 ফেব্রুয়ারি চন্দ্রকোনা পৌরসভার ভোট, সেই অনুযায়ী চন্দ্রকোনা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্চনা ধারার সমর্থনে 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল তৃণমূলের দলীয় পতাকা থেকে শুরু করে ফেস্টুন ব্যানার। তবে সেই ফেস্টুন ব্যানার রাতের অন্ধকারে কেউ বা কারা ছিঁড়ে ফেলেছে, তবে ওই ওয়ার্ডের তৃণমূল সমর্থিত ব্যক্তিদের অভিযোগ, বিরোধী দল এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। ঘটনার খবর দেওয়া হয় চন্দ্রকোনা টাউন থানায়। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে হাজির হয়েছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় বিরোধী দলের প্রতি অভিযোগের আঙুল থাকলেও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। আর রাত্রেবেলায় কে কখন ছিঁড়বে কী করে বলবো, বিজেপির ছেনারাই ছিঁড়বে, প্রচার করতে বেরোচ্ছে বলছে শুনছি। এসে আমি সকালবেলায় শুনলাম, এসে বলছে ওরা অশান্তি করছে নাকি এসছে প্রচার করতে পারছে। আমাদের এখানটা আসেনি, আমার পাড়াটা অন্যদিকে নাকি করছে, এটাই হচ্ছে শুনতে পাচ্ছি। ভোরবেলায় দেখলাম যে আমাদের এখানে দুটো ফ্লেক্স লাগানো ছিল। আমাদের 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন অর্চনা ধানা, তার সমর্থনে আমাদের দুটো ফ্লেক্স এখানে লাগানো ছিল। আমরা আজকে সকালবেলায় দেখলাম যে দুটো ফ্লেক্সকে ছিঁড়ে দুষ্কৃতীরা দুটো ফ্লেক্সকে ছিঁড়ে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে, এটা কি রাতের অন্ধকারে ছিঁড়ে? হ্যাঁ, রাতের অন্ধকারেই করেছে। এবং আমরা যেটা জানতে পারছি, কালকে রাতের অন্ধকারে 11 নম্বর ওয়ার্ডে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির, ওনার এই ওয়ার্ডে বাড়ি নয়, উনি বহিরাগত, এই ওয়ার্ডের নয় আর কি, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। উনি কালকে এই এলাকায় এসে কিছু অশান্তি করবার চেষ্টা করেছেন। কিছু যুবককে আমরা সেটা জানবার চেষ্টা করছি, তাদেরকে মদ খাইয়ে এবং বাইর থেকে লোক নিয়ে এসে, চন্দ্রকোনা পৌরসভারই বাসিন্দা নয়, বাইর থেকে লোক নিয়ে এসে শান্ত চন্দ্রকোনাকে, শান্ত 11 নম্বর ওয়ার্ডকে অশান্ত করবার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে জানিয়েছি এটা দেখার পরই। দেখানোর পর ওনারা এসেছিলেন, ছবি তুলে নিয়ে গেছেন। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে সমস্ত দলই তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, এবং তৃণমূল কংগ্রেস অবাধ গণতন্ত্রকে বিশ্বাস করে, বিভিন্ন জায়গায় যে গণ্ডগোল করবার চেষ্টা করছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। নাহলে কিন্তু আমরাও চুপচাপ বসে থাকবো না, আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিকভাবেই কিন্তু আমরা কিন্তু জবাবটা দেব। দেখুন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, কারণ আমাদের গতকালই আমাদের প্রার্থী ওখানে মন্দিরে পুজো দিয়ে কিছু বাড়ি প্রচার করেছে। আমাদের এখানে ফ্লেক্স বা পতাকা এখনও ওই ওয়ার্ডে দেওয়া হয়নি, তাই এইসব মিথ্যে অভিযোগ তৃণমূল করছে। কারণ এই তৃণমূলের এই নোংরা রাজনীতি তৃণমূল সব দিনই করে এসেছে। আমাদের নেতাকর্মীরা এরকম মানে এই ধরনের নয়, নোংরামি করেনি, তাই আমি বলতে চাই এই তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সারা রাজ্যের প্রতিটি ব্লকের সঙ্গে দুয়ারে সরকারের তৃতীয় দফার কাজ শুরু হলো সাঁকরাইল ব্লকে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সারা রাজ্যের প্রতিটি ব্লকের সঙ্গে দুয়ারে সরকারের তৃতীয় দফায় কাজ শুরু হলো সাঁকরাইল ব্লকে। ব্লক প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার প্রথম দিনে রোহিণী সিআরডি হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়। প্রথম দিনে দেখা যায় এলাকার বহু মানুষ এসে সরকারি পরিষেবা নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেন। সাঁকরাইল ব্লকের রোহিণী অঞ্চলে এবং লাউদা অঞ্চলে ক্যাম্প চলছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার ক্যাম্প আমাদের, আমি এখন দাঁড়িয়ে আছি রোহিণী সিআরডি হাইস্কুলের মাঠে। মোটামুটি মানুষ প্রচুর ছাড়া,
বিশেষ করে যেসব যেসব জিনিসগুলোর উপরে বেশি সাড়া হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যাদের বাকি থেকে গেছিল কিছু কিছু মহিলা, সেগুলো আমাদের এবারে হচ্ছে। এবং রেশনের ক্ষেত্রেও যাদের ফিঙ্গারপ্রিন্ট হয়নি, আধার লিঙ্ক করতে পারেনি, তারাও কিন্তু এসে খাদ্যসাথী প্রকল্প যেটা আছে সেখানে কিন্তু ছাড়াও করেছে। হ্যাঁ, দুয়ারে সরকারের এবার ছাড়া যথেষ্ট ছাড়া আছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারে যারা লেফট আউট ছিল এবং অনেক ক্ষেত্রে যাদের ওই কাস্ট সার্টিফিকেট ইতিমধ্যে হয়ে গেছে তাদেরও সেটা অ্যাড করা হচ্ছে, যাতে করে ওরা 500 থেকে 1000 টাকা পেয়ে যায়, সেটার জন্য ভিড় যথেষ্ট আছে। স্বাস্থ্যসাথী অনেক পরিবার নতুন করে অ্যাড করার জন্য ফর্মের মাধ্যমে সেটা অ্যাড করছে, নতুন যারা লেফট আউট থেকে গেছে সেগুলো ফর্ম বিয়ের মাধ্যমে করা হচ্ছে। সর্বোপরি যথেষ্ট সাড়া আছে এবং খুব ভালো কাজ হচ্ছে। নির্বাচনী প্রচারের স্বার্থে দলীয় প্রচারপত্র টাঙাতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি কর্মী। ঘটনায় জখম এক বিজেপি কর্মী। অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। নির্বাচনী প্রচারের স্বার্থে দলীয় প্রচারপত্র টাঙ্গাতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি কর্মী। ঘটনায় জখম এক বিজেপি কর্মী। অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডে বিজেপির প্রার্থী সুদীপ কুশারী। তার প্রচারে এদিন বেশ কয়েকজন বিজেপি কর্মী ওয়ার্ডে পতাকা ব্যানার লাগানো এবং প্রার্থীর হয়ে প্রচারের কাজ করছিল। অভিযোগ, ওয়ার্ডে পতাকা ব্যানার লাগাতে গেলে তৃণমূলের জনা 40 কর্মী দলীয় পতাকা হাতে প্রচারে বাধা দেয়। এতে বিজেপির তরফে প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করা হয়। রীতিমতন লাঠি সোঁটা নিয়ে চড়াও হয়ে মারধর করা হয় বলেই অভিযোগ বিজেপির। তাদের দাবি, 14 থেকে 15 জন বিজেপি কর্মী প্রচারে ছিল, তাদের সকলকেই মারধর করা হয়েছে। একজন কর্মী গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ওয়ার্ডে অন্য জায়গায় প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী সুদীপ কুশারী। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তিনি পৌঁছলে তার সামনেই মারধর চড়ে বলে দাবি বিজেপি প্রার্থীর। এই ওয়ার্ডে বিজেপির কোন প্রচার করা চলবে না বলে তৃণমূলের তরফে হুমকি দেওয়া হয় বলেই জানান বিজেপি প্রার্থী। ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। সবাই ওইদিকে চলে গেছে, দুজনকে অ্যাটেক করেছিল, তার মধ্যে আমি পড়ে গেলাম ওই মাঝখানে। আমাকে এমন মারাধর করলো যে তুমি করছো সে করছো, তুমি সব পতাকা খুললো, এ করো সে করো, নানা রকম আমাকে বলছে। কে বলেছিল? সব টিএমসির প্রার্থী সব ছিল না, 6 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, 6 নম্বর ওয়ার্ডে সব লোক ছিল, অত সব কর্মীরা আমাকে বলছে সব খুলে দাও, এ করে দাও, সে করে দাও। আমরা দুটো একটা খুলেছিলাম ভয়ে, মারলো মারের চোটে, মারলো কারা? টিএমসির সব দলের যোগ ছিল ওইখানে, আমাদেরকে অ্যাটাক করেছে, দিয়ে বলছে তোমরা সব খুলে দাও, এখানে গুলি চলবে না। এইসব কতজনকে মেরে করবো না, কিসের জন্য করবো না, কি কারোর জন্য করবো না, আমাদের কেন চিহ্নিত দেব না কেন? কতজনকে মেরেছে, মারধর করেছে? আমাদেরকে 4-5 জনকে মেরেছিল, তার মধ্যে আমি রয়েছিলাম ওখানে। আমাকে তো জোর করে মেরেছে, সবাই তো ঘিরে নিয়েছে। আমরা কর্মী সমর্থক নিয়ে প্রচার প্লাস বিভিন্ন ফেস্টুন টেস্টুন বাঁধতে গিয়েছিলাম 6 নম্বর ওয়ার্ডে, কিন্তু অতর্কিতভাবে তৃণমূলের 30-40 জনের একটা দল, যে এখানে কোনো ফ্লেক্স বাঁধা যাবে না, এখানে পতাকা টাঙানো যাবে না, অতর্কিতভাবে আমাদের কর্মীদের উপরে হামলা করে। আমি সেখানে উপস্থিত ছিলাম, আমরা নিজের চোখে দেখেছি এই পরিস্থিতি, যে 30-40 জন মিলে এসে আমাদের কর্মীকে মারধর করছে। আজকে আমরা সেই জন্য হসপিটালকে নিয়ে এসেছি। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন কোনো ফোন তুলেনি এবং প্রশাসন পুরোপুরি একদম তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছে। মানে এই চন্দ্রকোনা পৌরসভা গণতান্ত্রিক যে পরিবেশ, ভোটের যে পরিবেশটা পুরো নষ্ট হয়ে গেছে এখানে। এখানে কোনো বিজেপির কোনো কর্মীকে ধমকাচ্ছে, চমকাচ্ছে বিভিন্নভাবে তৃণমূলের, কিন্তু আমরা প্রশাসনকে জানিয়েও কোনো সুরা হয়নি। অতএব আমরা চাই এই পৌরসভার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনুক এবং পৌরসভা ভোট হোক, কিন্তু যেভাবে তৃণমূল যেভাবে ওরা নেমে এইসব আমাদের প্রতি আক্রমণ করছে, এই পরিবেশ আমরা চাইনি, পরিবেশ নেই চন্দ্রকোনা পৌরসভায়, কোনো পরিবেশ নাই। প্রশাসন পুরোপুরি যোগসাযোগ করে এইগুলো চক্রান্ত করে আমাদেরকে দমানোর চেষ্টা করছে, আমরা তারই তীব্র প্রতিবাদ জানাই। বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই বিরোধী হিসাবে তাদের অভিযোগ তারা করছে। আমরা একটা কথা প্রথম দিন থেকে বলেছি, যে যে ওয়ার্ডের প্রার্থী, যে যে ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে, সে যে রাজনৈতিক দলেরই হোক, তাদের দায়িত্ব সেই এলাকার মানুষকে সংগঠিত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। আমরা যেদিন থেকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, বিজেপি এই ধরনের প্ররোচনা দিয়ে চেষ্টা করছে এবং বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ তারা করছে। কিছুদিন আগে আমাদেরই একটা দলীয় ফ্লেক্সকে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই অভিযোগ আমরা জানিয়েছি। দেখুন, এইসব যদি ঘটনা ঘটে, বহিরাগত যদি কেউ এলাকায় আসে,
তাহলে এলাকার মানুষ এটা প্রতিরোধ করবে। একটা ভিডিও দেখুন, ছবি দেখা যাচ্ছে এখন, সেটা তো বিজেপির কর্মীরাও তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে মারধর করতে পারে, সেটা তো আমরা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে আমরা শান্তি সম্প্রীতি ও সংহতির পক্ষে, আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি এস রাজুকে দায়িত্ব দেওয়ার পর দলের জন্য আপ্রাণ কাজ করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের উঠতি এই নেতা। রাজনৈতিক পরিচয় এবং সাংগঠনিক ক্ষমতা অনুযায়ী খড়গপুর পুরসভা 27 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন তৃণমূলের একনিষ্ঠ সংগঠক এস রাজু, কিন্তু জাতিগত শংসাপত্র না থাকার কারণে লড়তে পারেনি পুর নির্বাচন। তবে সেই এস রাজুর সাংগঠনিক ক্ষমতাকে পুরো পৌর নির্বাচনে কাজে লাগাতে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা তার হাতে তুলে দিলেন দলের খড়গপুর শহর তফসিলি সভাপতি। এদিন অনুষ্ঠানে জেলা সভাপতি এস রাজুকে দায়িত্ব দেওয়ার পর দলের জন্য আপ্রাণ কাজ করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের উঠতি এই নেতা। সবসে পহলে মমতা ব্যানার্জি কো ধন্যবাদ, জরুরতমন্দ চিজ জো এসসি সেল হ্যায় উসকা আজ মুঝে টাউন সে প্রেসিডেন্ট বানায়া গিয়া হ্যায়। মে খুশি হুঁ অর বহুত গর্ব মহসুস করতা হুঁ কি মুঝে এক কাম কে লিয়ে আদমি কা সেবা করনে কে লিয়ে মুঝে ফির মেরা হাত কো মজবুত কিয়া হ্যায় অর 35টা ওয়ার্ড মে মে আপনা কার্য মেরা এসসি সেল কে লিয়ে মে চাহতা হুঁ কি মেরা জিতনা ভি जो छोटे वर्ग के लोग हैं उनके लिए काम करने के लिए और उनके लिए काम करने का मुझे हाथ मजबूत करने के लिए दल मुझे सोचा गया। मुझे ममता बनर्जी के ऊपर बहुत ज़्यादा गर्व है कि आज पुराना दिन का कर्मी है उसे मुझे महसूस किया है कि मैं काम करने का लायक हूँ। इस छवि में मैं काम करना चाहता हूँ, मेरा हाथ मजबूत करने के लिए। आज तो दायित्व तो मिला, किस तरीके से काम करेंगे वार्ड में जाके? मैं 35वें वार्ड में जाके काम करूँगा। मैं बना हूँ टीएमसी के लिए, मैं काम करना चाहता हूँ टीएमसी के लिए। भलो छेले पार्टी তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের নেত্রীকে ভালোবেসে আমাদের দলের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছে। তো ও এবারে আমাদের 27 নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওরা যেহেতু অন্য স্টেটের, মানে অন্য স্টেটের সার্টিফিকেটকে মাইগ্রেশন সার্টিফিকেট হিসাবে এখানে ব্যবহার করা হয়, মানে এসসি কাস্টিং না হওয়ার জন্য ও এবারে আমাদের নমিনেশন করতে পারে। কিন্তু আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছেলে, ওকে আমরা আমাদের খড়গপুর শাখার তফসিলি জাতি এসসি কমিউনিটি সেলে টাউন প্রেসিডেন্ট হিসাবে আজকে অ্যানাউন্স করলাম এবং ঘোষণা করলাম, এবং আজ থেকে আমাদের খড়গপুরের 35টা ওয়ার্ডে এসসি সেলের দায়িত্ব নিয়ে কাজটা করছি। রহস্যজনকভাবে মালদা মেডিকেল কলেজ চত্বর থেকে নিখোঁজ সদ্য ছুটি পাওয়া রোগী, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রহস্যজনকভাবে মালদা মেডিকেল কলেজ চত্বর থেকে নিখোঁজ সদ্য ছুটি পাওয়া রোগী, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নিখোঁজের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই রোগীর নাম সুচিত্রা হালদার, বয়স 70 বছর, বাড়ি পুরাতন মালদা থানার বালা শাহপুর এলাকায়। গত রবিবার শ্বাসকষ্ট নিয়ে সুচিত্রা দেবীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। বাড়ি নিয়ে যাওয়ার পথে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকা একটি বটগাছের নিচে বৃদ্ধাকে বসিয়ে রেখে ওষুধ আনতে গিয়েছিল পরিবারের সদস্যরা। ওষুধ নিয়ে এসে তারা দেখতে পান তাদের মহিলা নিখোঁজ, শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনায় দিশেহারা নিখোঁজের পরিবার। আজকে ছুটি দিয়েছে, এইখানটা বসিয়ে ওষুধ আনতে গেছে, এর মধ্যে এসে দেখি নাই। কোথায় বসেছিল এটা? এই জায়গাটাতেই বসেছিল, বটগাছের এখানে বসেছিল, হাসপাতাল চত্বরে। হ্যাঁ। কি নিয়ে ভর্তি করেছিলেন? শ্বাসকষ্ট। কবে ভর্তি করেছিলেন? পরশুদিন। কোথায় বাড়ি? শাহপুর 3 নম্বর। যে হারিয়েছে তার নাম? তার নাম সুচিত্রা হালদার। বয়স কত হবে? বয়স 70। কি আশঙ্কা করছেন? এখন কোথাও চলে গেল না কেউ নিয়ে চলে গেল, এটা আশঙ্কা করছি। কলকাতার আশুতোষ কলেজ চত্বরে পুলিশ কর্মীদের হেনস্থার অভিযোগে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। কলকাতার আশুতোষ কলেজ চত্বরে পুলিশ কর্মীদের হেনস্থার অভিযোগ বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করল মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার দুপুরে চাঁচল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোটা শহর পরিক্রমা করার পর চাঁচল নেতাজি মোড়ে এসে শেষ হয়। তারপর 81নম্বর জাতীয় সড়কের সামনে রাস্তায় বসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র নেতারা। এদিনের এই বিক্ষোভে নেতৃত্ব দেন মালদা
উপজেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোলাম মোস্তফা এদিন প্রায় শতাধিক ছাত্রনেতা রাস্তায় বসে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন, গতকাল বলপূর্বক গায়ের জোর দেখিয়ে পুলিশকে ধাক্কা এবং ছাত্রনেতাদের হেনস্থা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের দাবি, অবিলম্বে ওই বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করতে হবে। যদিও এই বিক্ষোভকে কটাক্ষ করেছে বিজেপি। চাঁচলের বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, পুলিশ প্রশাসনকে তৃণমূলের ঝান্ডার তলায় নিয়ে আসা হয়েছে, এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি। কাল শুভেন্দু অধিকারী কোন পুলিশ কর্মীর গায়ে হাত দেয়নি, বরং আমাদের বিজেপি নেতাকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এগুলো সব নাটক। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল যেভাবে গুন্ডা শুভেন্দু ছাত্রের গায়ে এবং পুলিশের গায়ে বলপূর্বক গায়ের জোরে যেভাবে গুন্ডামি করেছে, ধাক্কা দিয়ে করেছে, তার বিরুদ্ধে আজকে আমরা ছাত্ররা আন্দোলনে পুলিশের গায়ে হাত দিল কেন, কি কারণে? গুন্ডামি, গায়ের বল, চারটা সিআরপিএফ জওয়ানকে নিয়ে দেখাচ্ছে গুন্ডামি, বিজেপির তো এইটা অভ্যাস চরিত্র। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আজকে আমরা টায়ার জ্বালিয়ে স্ট্যান্ডে বিক্ষোভ করছি। কি চাইছেন, কি দাবি আপনার? শুভেন্দুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি আমাদের। প্রথমত বলি, পশ্চিমবাংলায় যেভাবে সন্ত্রাসের ভোট হয়েছে, যেভাবে পুলিশ প্রশাসন তৃণমূল যেভাবে তাদের কাজে লাগাচ্ছে, তাদের ঝান্ডার তলে নিয়ে চলেছে পুলিশ প্রশাসনকে, তো তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কর্মসূচি করে, সেই কর্মসূচিই তিনি কালকে করেছেন। এগুলো সব তৃণমূলের অভিযোগ যে পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে। এটা তাদের কালচার আদর্শ, মানুষকে মিথ্যা বলা, মিথ্যা প্রচার করা, এরকম ভারতীয় জনতা পার্টির কোনো নীতি আদর্শ নয়। বলছি তাহলে গায়ে হাত দিয়ে কি গায়ে কি হাত দেওয়া হয়েছে? বললাম তো, এগুলো সব মিথ্যা প্রচার, এগুলো পলিটিক্যাল এজেন্ডা, যেগুলো মানুষকে খাওয়ানো হচ্ছে, মানুষকে বোঝানো হচ্ছে। আজকে পশ্চিমবাংলায় কীভাবে সন্ত্রাস লুট হচ্ছে ভোট, মানুষ তাদের এই বিক্ষোভকে কী বলবেন? দেখুন, এইভাবে কীভাবে বিক্ষোভকারীরা করছে এটা জানা নেই, সেটা রাজনৈতিক তারা করতেই পারে, কিন্তু পুলিশ পদক্ষেপ কী নিচ্ছে? আজকে স্ট্যান্ড জাম্প করে যেখানে একটা পপুলেশন এরিয়া, রাস্তা কীভাবে উইদাউট পারমিশন প্রোগ্রাম করে, তা বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের কেতু রাজনীতি। আজকের মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।